ايقول العربي وان وان من فتنته دجال আরেকটা ফিতনা হলো ايقول العربي اريت ان باست لك اباك امك اتشهد ان ربك شيকজন লোককে বাড়ি করে নি বলবে এই আমি তোমার পিতামাতা তাকে জিন্দা করে তোমার সামনে হাজির করব আতাসাদু ইন্নি রব্বুক রব্বুকা তুমি কি আমাকে তোমার রব হিসেবে মানবে আশ্চর্য কথা সে ডাইরেক্ট লোককে যদি এই মুহূর্তে যে একটা সুয়েজ একজন লোক এসে বলে যে বাবা তোমার বাবা মা যে মারা গেছে আমি এখন তাদেরকে কবর থেকে জিন্দা করে নিয়ে আসবো এখন তোমার সামনে হাজির হবে এটা আশ্চর্যের কথা তো বলছে তুমি কি আমাকে তার রব হিসেবে মানবে যদি আমি করতে পারি ফায়াকুলু সে বলবে না হ্যাঁ আমি মানবো কিন্তু আমি জানি যে তুমি এটা আনতে পারবে না সে বলো তুমি দাঁড়াও আমি তোমাকে তোমার বাবা এবং মাকে এখন হাজির করছি আল্লাহর হাবিব বলল ফায়া তামাসসালু শয়তানানে ফি সূরাতি আবি ওয়া উম্মিহি তার দুইজন শয়তানকে তিনি ডাক দেবেন তার পিতামাতার সুরত নিয়ে সেখানে হাজির হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়ে দুইজন শয়তানকে শয়তান নানি দুইজন শয়তানকে হাজির করবে ফায়াকুলানি তারা দুইজন বলবে ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইত্তাবিউহু এর অনুসরণ করো ফাইন্নাহু রব্বুকা সে তোমার রব নাউজুবিল্লাহ পড়ে দেখছেন কত বড় ফিতনা আপনারাই বলেন যদি আপনার পিতামাতা মৃত্যু থেকে আমার জিন্দা হয় সামনে এসে বলে ইয়া বুনাইয়া ইত্তাবিউহু ফাইন্নাহু রব্বুকা হে বাবা আমার পরিচয় টুকরো সন্তান এই তোমার রব একে মানো অনুসরণ করো একটা সাধারণ মানুষের কি বিশ্বাস হবে না কথাটা এই যে রসুল বলেছেন অমিন ফিতনাতিল মাহিয়াল মামাত ও ফিতনাতিল মাসিহ দাজ্জাল দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা এই ফিতনা যে কোন মানুষ ধ্বংস হয়ে যাবে কারণ এমন জীবন্ত কি সে বের করে দেখবে মানুষ আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো এরপরে আরো কি ঘটনা ঘটবে ওয়া ইন্না মিন ফিতনাতি তা আরেকটা ফিতনা হলো আয়ু সল্লাতা আলা নাফসি ওয়াহিদা সে একজন লোককে হাজির করবে ফায়াকতুলু হা তাকে হত্যা করবে ওয়েন শুরু হাবিল মিনসার কোরাত দিয়ে দুইটা টুকরা করে ফেলবে মাথা থেকে পা পর্যন্ত টুকরা করে ফেলবে হাত তাই অল্পাবে শেখাই শিক্ষা তাই নে এবং দুইটা টুকরা দুই দিকে নিক্ষেপ করে দিয়ে দেবে একটা মানুষকে ধরে কোরাত দিয়ে দুই টুকরা করে একটা এদিকে নিক্ষেপ করবে আর আরেক দিকে নিক্ষেপ করবে সুম্মা ইয়াকুলা উনজুরু ইলা আব্দি হাজা এরপর তার বান্দাদেরকে বলে তারা তাকে তারা মানে দাদাকে তারা মানে ওদেরকে বলবে ও আমার বান্দারা তোমরা কি বিশ্বাস করবে এখন এই মৃত্যু ব্যক্তিকে আমি জিন্দা করে দেই বিশ্বাস করবে আল্লাহ রাসূল বলছেন কিন্তু এইটা সে জিন্দা করতে পারবে না সুবহানাল্লাহ বলে সবাই ফাইন্নি আবাসুল আলান সে বলবে আমি এখন এটা জিন্দা করব সুমাইয়া জুলমু আন্নাল্লাহু রাব্বা বাইরি এর পরে কি আমাকে তোমার রব বলে মানবে না অন্য কাউকে মানবে ফাইয়াবাসুহুল্লাহ কিন্তু আল্লাহ লোকটাকে জিন্দা করবেন কে জিন্দা করবেন দাজ্জালটা জিন্দা করতে পারবে না জিন্দাটা আল্লাহ করবেন ফাইয়াবাসুহুল্লাহ আল্লাহ ওই লোকটাকে জিন্দা মৃত্যুকে জিন্দা করবেন ওয়া কুলু এবং বলবেন লাহুল খাবিস একজন খাবিস বলবে একজন শয়তান বলবে মান রব্বুকা এই তোমার রবকে তোমাকে যিনি জিন্দা করলো এই দেখো না কে তোমাকে জিন্দা করলো সে বলবে ফায়া কুলু রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আমার আল্লাহ দাজ্জাল বলবে মান রব্বুকা তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ফায়া কুলু রব্বি আল্লাহ ওয়া আনতা আদুউল্লাহ ওয়া আনতা দাজ্জাল সে সাক্ষ্য দেবে তুমি আল্লাহ শত্রু আল্লাহর দুশ্মন এবং তুমি হচ্ছে দজ্জাল সুবহানাল্লাহ একথা শোনার পর ওখানে একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে সে বলবে আমি জিন্দা করলাম আর এ ব্যক্তি আমাকে মানে না আসলে জিন্দা করেছে আমার আল্লাহ সুবহানাল্লাহ এটা প্রমাণ করেছেন যে লোকটি নিজেই বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ওয়া আনতা দজ্জাল আনতা আদুউল্লাহ তুমি আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু